নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ওপিএস চালুর দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক সংস্থার প্রতিবাদী মিছিল। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে ধর্ণায় বসলেন সোনাই বিধানসভার জনগণ। লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয়ে ভূমিপূজন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের নন টিচিং কর্মচারী সমিতির উদ্যোগে অক্রোশ রেলি কর্মসূচি পালন করা হয়। অসম বিশ্ববিদ্যালয়ের নন টিচিং কর্মচারী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ক্যাম্পাসে অক্রোশ রেলি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশটি মূলত বিকেল তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালের আগমনের কারণে দুপুর 12:30 স্থানান্তরিত করা হয়। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনের দিকে মিছিল করে পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। 2004 সালের 1 জানুয়ারি থেকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য নতুন পেনশন স্কিম কার্যকর হয়েছে। কর্মচারীরা বলেন, এক দেশ এক নির্বাচন নীতির মতো সরকারকে এক দেশ এক পেনশন নীতি গ্রহণের আহ্বান জানান। তারা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার এনডিএ সরকারের মাধ্যমে তাদের দাবিগুলি মেনে নেওয়া হবে। সমস্ত ভারতবর্ষের প্রবলেম, আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004 আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব, কিন্তু 2004 পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস, যেটা নতুন একটা এসছে, যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলবে কিছু থাকবে না, ওটা আমরা দেখে নিয়েছি। আমাদের এক দুজন রিটায়ার করে গেছে এনপিএসে, ওনারা কী পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। আমাদের দুটা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়িজ ফেডারেশন, আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম। তো আইপিএসএফ যেটা বলেছি আমি, ওটা ডাকে আমরা 12 জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে, আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমরা আমাদের ওটা তুলে ধরেছি। তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত, আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে, বিভিন্ন কোনায় কোনায়। এখানে স্টেট গভর্নমেন্ট বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর অটোনোমাস বলুন, সব এক প্ল্যাটফর্মের নিচে। আমাদের এনপিএস চাই না, আমাদের ইউপিএস চাই না, আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম। এবং কথা হচ্ছে যে ওল্ড পেনশন স্কিমটা আসলো কেন, যেহেতু এনপিএস আগে তো পেনশনই ছিল, এনপিএস যখন ইন্ট্রোডিউস হলো তখন অটোমেটিক্যালি যেটা পেনশন ছিল ওটা ওল্ড হয়ে গেল। তো এই জন্য আমরা ওপিএস বলছি, অ্যাকচুয়ালি ওটা পেনশন। আর এখন যেটা নিউ পেনশন যেটা হচ্ছে, ওটা আমাদেরই টাকা নিয়ে গভর্নমেন্ট কোথাও ইনভেস্ট। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্ণায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী ধর্ণায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসওপিকে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধর্ণায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে, হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। আমাদের সবাইয়ের সাথে এত বৈশিষ্ট্য
আমরা মোটেই পিছু হব না। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, মাত্র 100 যুবক চাই, আমি সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা বাড়িয়ে দেব। আপনারা দেখুন ইতিমধ্যেই বসে আছেন 100 যুবক, সেক্ষেত্রে আমাদের সুনামের অস্তিত্ব কি আমরা রক্ত করতে পারবো না? আমরা মোটেও পিছু হব না। আমরা অনুরোধ করতে চাই সরকার প্রশাসনকে, আপনারা দয়া করে ফাইনাল লিস্টে আমাদের সুনাইয়ের অস্তিত্ব রক্ত করুন। আমাদের সুনাইয়ের অন্তত পক্ষে 24টা লিপি অক্ষত অবস্থায় আপনারা ঠিক করে দিন, নতুবা আমরা খুব লক্ষ্মীপুরবাসীর বহু প্রতীক্ষিত লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয়ে ভূমিপূজন অনুষ্ঠান সম্পন্ন হয়। আসাম সরকার এই কার্যালয়ের ভবন নির্মাণের জন্য 19.80 কোটি টাকা বরাদ্দ করেছে। ধন্যবাদ জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। আগামী 2 বছরের মধ্যে এই ভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে। আজ এই ভূমিপূজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক কাছাড় শ্রী মৃদুল যাদব, লক্ষ্মীপুর মহকুমা শাসক শ্রী ধ্রুবজ্যোতি পাঠক, লক্ষ্মীপুর মিউনিসিপ্যাল বোর্ড চেয়ারম্যান শ্রী মৃণাল কান্তি দাস, মণিপুরী ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারপার্সন শ্রী মতিরিনা সিংহ সহ বিশেষ ব্যক্তিবর্গ। 92 ডিগ্লিয়ার সাবডিভিশন অফিসটা চূড়ান্ত রূপ আজ অব্দি নিতে পারেনি, কিন্তু আমাদের সৌভাগ্য এখানেই ঘটেছে যে আমাদের কর্মবীর বিধায়ক লক্ষ্মীপুরের এখানে নির্বাচিত হওয়ার পর থেকে আমরা উন্নতির জোয়ারটা দেখেই যাচ্ছি। আপনারা বিশেষ করে লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি এরিয়াতেই দেখুন, আমি যাচ্ছি না পুরো এরিয়াটা ঘুরতে, আপনারা যে লক্ষ্মীপুরে আমরা যা এত বছর প্রতীক্ষায় সংগ্রামে ইয়েতে ছিলাম, সেই এসডিও অফিসটা আজকে 92 পর থেকে সেই টানা ছেঁচড়া করতে 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 সেদিন আমরা আমাদের চিফ মিনিস্টার হাতে সেটা শিলান্যাস হয়েছিল। সেই শিলান্যাসের পরেও আমাদেরকে কথা শুনতে হয়েছে, শিলান্যাসের রাজনীতি বোধহয় আমরা করছি, সেই শিলান্যাস করে করে আমাদের হচ্ছে না। কিন্তু সত্যি আজকে ভূমিপূজন যেটা হচ্ছে, কন্ট্রাক্টর এসছে, ভূমিপূজন হচ্ছে, সেটা দেখে নিজেকেই নিজে একটা মানে খুব আনন্দিত বুক করে। বিভিন্ন সময়ে দলের কার্যকর্তা হিসাবে আমিও বিভিন্ন সময়ে এসডি অফিসের সামনে ধর্নাতে বসেছি আমাদের দলের কার্যকর্তাদের সঙ্গে। লক্ষ্মীপুরের নাগরিকরা বিভিন্ন সময়ে এটার জন্য আন্দোলন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন যে মহকুমা যেহেতু লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের নামে মহকুমা আছে, এই জন্য লক্ষ্মীপুরে মহকুমা শাসকের কার্যালয় নির্মাণ হোক চেষ্টা আমরা সবাই করেছি। এদের মধ্যে অনেক আছেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আজকের দিনে হয়তো আমাদের মধ্যে নেই। এদের মধ্যে অনিল তালুকদার, রথীন্দ্র রায়, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা এটার জন্য চেষ্টা করেছেন তাদের আজকে স্বপ্ন, তাদের যে চেষ্টা আজকে এটা বাস্তব রূপ নিয়েছে। বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমরা কথা দিয়েছিলাম যে লক্ষ্মীপুরে মহকুমা শাসকের কার্যালয় আমরা নির্মাণ করব, আর 2022 সালে আমরা এটার জন্য বেসমেন্ট প্লাস জি প্লাস 5 এই বিল্ডিং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মঞ্জুরি করেছিলেন। আর আপনাদের জানা আছে যে 2022 সালের 31 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই জায়গাও পরিদর্শন করে গিয়েছিলেন যেখানে আমরা সাব ডিভিশন অফিস করতে পারি। উধারবন্দের গোসাইপুর দুর্গানগর জিপির 3টি ওয়ার্ড কেটে নিয়ে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় চলিতাকান্তি দ্বিতীয় খণ্ডে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল 10:30 উধারবন্দ বিধানসভার চলিতাকান্তি দ্বিতীয় খণ্ড এলাকায় কাজী শাইনুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদী সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন কাজী জাকির হোসেন, মুজাম্মিল আলী বরভুইয়া, নজমুল হোসেন, মৌলানা ফারুক আহমেদ, রাকিব হোসেন লস্কর, মনোজ রবিদাস প্রমুখ। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, পূর্বতন জীবিতে বহাল রাখার দাবিতে স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম সহ সংশ্লিষ্ট আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন তারা। এমনকি বিধায়ক মিহির কান্তি সোম তাদের এই দাবিকে সমর্থন জানিয়ে পুনর্বহালের জন্য তদবির চালিয়েছিলেন, কিন্তু একটি দুষ্টচক্রের জন্য বিধায়কের এক প্রচেষ্টা ব্যর্থ হয় বলে উল্লেখ করে তারা আরো বলেন, বিধায়ক মিহির কান্তি সোমের উপর তাদের আস্থা রয়েছে, তবে তাদের এই দাবি মেনে না নেওয়া হলে বসে থাকবেন না তারা। গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করবেন তারা। সড়ক অবরোধ থেকে শুরু করে বিধায়ক মিহির কান্তি সোমের বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও 2026 সালের বিধানসভা নির্বাচনে 571 নং চলিতাকান্দি এলপি স্কুলের ভোট কেন্দ্রে 3 এলাকার প্রায় 4,000 জনগণ ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। এখানে নোট বাটলি জিপির অন্তর্ভুক্ত করেছে।
তাই তাই এমএলএম মহোদয় এবং এর উপরে ডিসি এসডিসি এসপি ডিএসপি আমরা সংকেত দিতে চাই, যদি আমরা এটা পুনর্বহাল না হয় তাহলে ইলেকশনের সময় আমরা ভোট বয়কট করব। স্কুলের মধ্যে সরকারের মধ্যে 571 নং সবিতা গান্ধী এসকেপি স্কুলের মধ্যে ভোটের সময় যে হয়তো পোলিং অফিসার ঢুকতে পারে আর দ্বিতীয় কোনো ভোটার ঢুকার অধিকার থাকবে না। এটা আমার ঘটনা, জনসাধারণ আপনারা এটা রায় দেন যে আমরা এত কষ্ট করার মাধ্যমে আমরা দুই চারজন দুষ্ট মানুষের কারণে আমরা যে দেখা গেছে যে আমরা জিপি আগে গেলে 5 মিনিটের রাস্তা আর দূরপাল্লে জিপি দাঁড়িয়ে গেলে 1 ঘন্টার রাস্তা, কোনটা আমরা সুবিধা? এই সুবিধাটা কাটিয়ে অসুবিধা পালাইছে, তাই আমরা ভোটের মাধ্যমে এমএলএ মহোদয় আমরা সংকেত দিব, ভোটের মাধ্যমে ডিসি সংকেত জানব, ভোটের মাধ্যমে সিএম শ্রী হিমন্ত মহাশয় জানবেন কতটুকু আমরা আগে বাড়িতে জিজ্ঞাবাদ করবো। নানা দিকে বর্তমান বিপন্ন সময়ে বিদ্যাসাগর চর্চা খুবই জরুরি। অভিমত বিশিষ্টদের আকসার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক ভারতীয় সমাজ ব্যবস্থা গঠনে আজীবন কাজ করে গিয়েছেন। বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ, লেখক, সমাজ সংস্কারক হিসেবে পরাধীন ভারতবর্ষে যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, তাতেই দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বিদ্যাসাগর যে বিকশিত সমাজ ব্যবস্থা চেয়েছিলেন আজও বহু ক্ষেত্রেই তার লক্ষ্য যোজন দূরে থেকে গিয়েছে। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উপলক্ষে আকসার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আকসা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবনদর্শন। এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, সম্মানিত অতিথি অধ্যাপিকা সুনন্দা নদীপুরকায়স্থ, প্রেস ক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য প্রমুখ। নানাদিকে বর্তমান বিপন্ন সময়ে বিদ্যাসাগর অত্যন্ত প্রাসঙ্গিক, সকলেই এই অভিমত ব্যক্ত করেন। যেগুলো ছোটবেলায় শিখেছিলাম তার তার হাত ধরেই বর্ণমালা বর্ণ পরিচয় আমরা পেয়েছি। আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে, যত সিম্পোসিয়াম হবে, সমাজ, দেশ, রাষ্ট্র তত উপকৃত হবে। সেই 200 বছর আগে যে চিন্তাধারা উনি করে গিয়েছিলেন আজ তার সুফল আমরা পাচ্ছি। আজকে এই যে সতীদাহ প্রথা সহমরণ বা অনুমরণ সেটা বাধ্য করা হতো, তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায় পাশে ছিলেন এবং আজকে ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ যে সেটা অর্থাৎ বিবাহ বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন সেটা সম্পূর্ণ। সোনাই চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদীর গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন, সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চাঁদপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। বৃহস্পতিবার চাঁদপুর জিপি কার্যালয়ে 300+ পুরুষ মহিলা জমায়েত হয়ে এই দাবি জানান। তারা বলেন ডেলিমিটেশনের খসড়ায় চাঁদপুর জিপিকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা দাবি আপত্তি জানিয়েছেন।
তাদের স্পষ্ট বক্তব্য, চাঁদপুর জিপিকে পার্শ্ববর্তী নগদীর গ্রাম জিপির সাথে যুক্ত করতে হবে, এছাড়া জিপি কার্যালয় হিসেবে চাঁদপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। তাদের যুক্তি, নগদীর গ্রাম জিপি কার্যালয় গৃহের নির্মাণ কাজ চলছে, বর্তমানে নরসিংপুর ব্লকে নগদীর গ্রাম জিপির কাজকর্ম চলছে, ডিলিমিটেশনের ফলে নগদীর গ্রাম জিপিতে সোনাই ব্লকের অধীনে চলে যাবে। তাদের দাবি, কাবুগঞ্জের নগদীর গ্রাম জিপি কার্যালয় নির্মাণ হওয়ার পর অন্য কাজে ব্যবহার করা যাবে। সংবাদ মাধ্যমের সামনে নানা স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আফসানা বেগম মজুমদার, শেলী রানী নাথ, হোসেন আহমেদ মজুমদার, মাধবী সিংহ প্রমুখ। একটি উদ্দেশ্য হইল যে গত 17 তারিখ যে জিপি খসড়ার যে ডিলিমিটেশন খসড়া আউট হয়েছে, এটা আমরা দক্ষিণ মনপুর জিপি, আমরা দুইটা রেভিনিউ ভিলেজ বেড়াবাগ পার্ট 3 নদীয়াম পার্ট 1 রবিনী দুইটা রেভিনিউ ভিলেজ চলে গেছে দক্ষিণ মনপুর জিপিতে। আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে তারা এই যে এসএসজির যে কোনো কাজে ডেইলি 2-3 বার ফাইন চাইতে যাইতে লাগে, কিন্তু আজ আমরা এসএসজি মহিলার যে অবস্থা হয়েছে তারা 12 কিলোমিটার কিরকম হেঁটে যাইব, এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদনও করছি, আমরা হেয়ারিংও হয়েছে, আশা তারার কাছে আশাবাদী আমরা যে আমরা তারা আমরা উপযুক্ত যোগাযোগ করিয়ে দিবা। তোর সঙ্গে আমাদের একটা মাত হইল, বর্তমানে আমরা জিপি অফিস ফিজে দেখুন আপনারা সবে জিপি অফিস আমরা কিরকম সুন্দর আছে, জিপি অফিস থাকা অবস্থায় আমরা যদি নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতির কাজ চলের এই জিপি অফিস ব্লকের একটা কক্ষে চলের, বর্তমানে ডিলিমিটেশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে অন্তর্গত স্থানান্তরিত হয়ে যাবে, কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপি অফিস দটা যাচাই করিয়া যেন পার্মানেন্ট যা আছে জিপি অফিস আছে ওই জিপি অফিসে আমরা দেওয়াও, আর আমরা এই মহিলাগুলো 12-10 কিলোমিটার কিরকম জিপি অফিস যাইব, রাজপয়ে এলো যে সব মহিলাগুলোর এক মাস যে এসএসজি মেয়েরার যে জিপি অফিস ডেইলি যাইতে লাগে, এখন আমরা জিপি অফিস ওই দেখো কিরকম আমরা সুন্দর জিপি অফিস আছে, বর্তমানে আরো 30 লক্ষ টাকা আর কনস্ট্রাকশন কাম চলে, নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতি চলে, সোনাই ব্লক ব্লকের তারা একটা কক্ষ তার কাজ কাম চলে, আমরা দাবি প্রশাসনের কাছে এটা দুটা বিবেচনা করিয়া যাতে আমরা ব্রাবাক পার্টির জিপি অফিসটা রাখা হয় এটা আমরা তারা কাছে দাবি জানাই আর দৃষ্টি আকর্ষণ করিয়া। শিফা ফার্মেসি ইনস্টিটিউটে বিশ্ব ফার্মেসি দিবস পালিত, বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে শিলচর মেহেরপুরের শিফা ফার্মেসি ইনস্টিটিউটে গতকাল বুধবার পালিত হয়েছে বিশ্ব ফার্মেসি দিবস। দিবসটির এই বছরের বিষয়বস্তু ছিল বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা। বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাছাড়া উক্ত ইনস্টিটিউটে বৃক্ষরোপণ করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানব সেবায় নিজেদের উৎসর্গ করার অনুপ্রেরণা দেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অধ্যাপক রেজওয়ান আহমেদ বলেন, গবেষণা ও ঔষধের মান ধরে রাখতে ফার্মাসিস্টের অবদান সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ, বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নতিতে ফার্মাসিস্টের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন। প্রতিবছর বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে শিফা ফার্মেসি ইনস্টিটিউটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাছাড়া একটি সচেতনতামূলক পথযাত্রার আয়োজন করা হয়, কিন্তু এবছর প্রচণ্ড গরমের কারণে সচেতনতামূলক পথযাত্রাটি করা যায়নি, তবে ইনস্টিটিউটের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউটের চেয়ারম্যান মফজিল হোসেন বড়ভুইয়া বলেন, এই দিবস পালনের মূল লক্ষ্য স্বাস্থ্য খাতের নীরব যোদ্ধা ফার্মাসিস্টদের নিরন্তর পরিশ্রম এবং অবদান দেশব্যাপী তুলে ধরা এবং ফার্মাসিস্টদের কর্মপরিসর বিস্তারে সচেতনতা তৈরি করা। So today all of us we have gathered here for the celebration of World Pharmacist Day, which is on 25th September 2024. So on behalf of all the Shifa Pharmacy Institute, the stakeholders, I would like to wish all the viewers a very happy World Pharmacist Day. So this World Pharmacist Day, it is celebrated in a grand manner. This auspicious occasion is celebrated every year in Shifa Pharmacy Institute, and various kinds of events like health camps, awareness rallies, cultural events such as dance and programs, dance and songs, and even academic events such as pharma quiz and poster presentations are being carried out or being organized to promote the pharmacies and promote the contribution of pharmacists in global health. The theme of this year's World Pharmacist Day is role of pharmacists in the global health, and everywhere this occasion is celebrated to promote the or to acknowledge the contribution of pharmacists in the global health. In Shifa Pharmacy Institute, this year we have because of this extreme weather and very hectic academic schedule,
Some of the outdoor activities were omitted, but a very brief but a very grand way it was celebrated with very active participation of all the students and faculty members, various cultural events and even a plantation program. শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ওপিএস চালুর দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংস্থার প্রতিবাদী মিছিল। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে ধর্ণায় বসলেন সোনাই বিধানসভার জনগণ। লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয়ে ভূমিপূজন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।